প্লেন ভাবে নির্বাচন এর আগে কখনো হচ্ছে কিনা আমি জানি না। আমি যদিও কত অনেক বছর থেকে আমি ফিল্ম ক্লাব, তারপর শিল্প সমিতি, যেহেতু এগুলোতে ঘুর দিয়ে আসছে, সো আমার কাছে মনে হচ্ছে যে অনেক প্রশাসন আছেন, অনেক প্রশাসনিক লোকজন আছেন, আর খুবই সুন্দর ভাবে নির্বাচন পরিবেশে আপনি সন্তুষ্ট? খুবই সুন্দর, খুবই ভালো একটা নির্বাচন। আমার এখন রানিং ছবিটা হচ্ছে আপনার এছাড়াও কিছু আরো কিছু কাজের কথা চলছে, আর হচ্ছে কি মুভির পাশাপাশি আমি আবার রিসেন্টলি আমি আমাদের কাজ করেছি, তো হ্যাঁ কিছু আমি কন্টিনিউ করবো, নাটক কাজ করে আমার ভালো লাগছে, যার জন্য আমি হয়তো নাটকও কন্টিনিউ করবো। খুব বেশি ভালো বলবো না, মানে মোটামুটি সো সো আর কি, আমি জাস্ট একটা কাজ করেছি। অনেক সময় আপনাকে দেখা যায় যে সামাজিক উন্নয়ন কোন বা কর্মকাণ্ডে এই বিষয়টা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করে? যেমন রিসেন্টলি আমার জাস্ট রিসেন্ট আমার বার্থডে গেল, আমি গত 2 বছর ধরে আমি আমার বার্থডে আমি পুজো এতিমদের সাথে আমি করছি, আর ঢাকাতে যেমন অনেক জমকালো করে আমি আগে অনেক বছর ধরে ঢাকাতে বার্থডে করছি, তো এখন আর ওইভাবে আমি আর বার্থডে করছি না। আমার কেন জানি এখন আমি গত বছর বার্থডেটা যখন এতিমদের সাথে করে আসছি আমার গ্রামে, প্লাস আমার আমার প্রতিবেশী আমার রিলেটিভসরা, আমার কাছে মনে হচ্ছে যে আমি ঢাকার থেকে অনেক বেশি আনন্দ দেয় আমার ওই বার্থডেটা, মানে কিছু লোক আমার বাসাতে খাচ্ছে, মানে কিছু একিমরা ভালো মন্দ খাচ্ছে, সবকিছু মিলে আমার অনেক ভালো লেগেছে। তো সেটা চিন্তা করে এবারও আমি এভাবে বার্থডে করে এসেছি আমার ইভেন আমার হুজুরদের সাথে, আমার গ্রামের রিলেটিভস, আমার গ্রাম প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে বার্থডে সেলিব্রেট করছি সব। হ্যাঁ, আর এছাড়াও আমি করোনা কিংবা করোনা ছাড়াও যতটুকু পারি আমি এতিম কিংবা গরিব কিংবা যারা হচ্ছে অসহায় তাদের পাশে দাঁড়ানোর ট্রাই করি যতটুকু পারি, আমার যতটুকু সাধ্য আছে জাস্ট আমি ওইভাবেই চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়ানোর। আপনি অভিনয়ের পাশাপাশি আপনার নিজে ব্যবসা প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, আমার অভিনয়ের পাশাপাশি আমার একটা বিজনেস আছে, সেটা হচ্ছে বিউটি পার্লার, এটা হচ্ছে বনশ্রীতে এ সি ব্লকে আপনার রিফ্লেকশন বিউটি পার্লার। সো আজকে 4 বছর অলরেডি পার হয়ে গেছে, 5 ইয়ার্স পার হয়েছে, সো বিজনেসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। হয়তো খুব রিসেন্ট যদি মানে দেখি যে এভাবে যেতে থাকে তাহলে হয়তো আমি আরো এই বাইরে সফল করবো। আসলে যেহেতু একটা মেয়ের একটা একটা বিয়ের স্বাদ আর সংসার, তারপর মা হওয়ার একটা যে একটা আকাঙ্ক্ষা থাকে, সো আমার মনে হয় প্রতিটা মেয়েরই যখন সে প্রাপ্তবয়স্ক হবে বিয়ের জন্য, আমার মনে হয় টাইমলি বিয়েটা করে নেওয়াই বেটার। আগাম জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর ডেলি বাংলাদেশের পক্ষ থেকে।